সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মাথাভাঙ্গার হিন্দুস্থান মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ব্যবসায়ী নন্দন দাসের দোকানে সে আগুন লাগে। প্রথমে জানা যায়, গ্যাস পেট্রোল ডিজেলের ব্যবসায়ী ওই দোকানে আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। আগুন লেগে গ্যাসের প্রায় 6টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর দেওয়া হয় মাথাভাঙ্গা দমকল কেন্দ্রে। ঘটনা এলাকায় উত্তেজনা চাউর হতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, দমকল বিভাগে দুটি ইঞ্জিন এসে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা সঞ্জয় রাজবংশী জানান, আনুমানিক প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। ঘটনাস্থলে দমকল এসে প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে ভস্মীভূত দোকানগুলোর সামনে ভিড় জমান। অল্পের জন্য এলাকার বাজারে অন্যান্য দোকানগুলো রক্ষা পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হিন্দুস্থান মোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক অমূল্য মণ্ডল জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা আবর্জনা থেকে আগুন লাগতে পারে। হিন্দুস্থান মোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক কি জানিয়েছেন, আমরা শুনে নেব। হ্যাঁ, মোটামুটি 10-20 নাগাদ আমরা একটা বিকট আওয়াজ পাই। তারপর খোঁজ খবর নেই এবং হিন্দুস্থান থেকে 2-4 জন আমাকে ফোন করে শুনতে বললাম যে আমাদের এই ব্যবসা সমিতির একজন কোষাধ্যক্ষ নন্দন দাস, তার দোকানে আগুন লাগে। এখন এটা তো বলা মুশকিল, তার কারণ অনেক সময় কারেন্ট মানে শর্ট সার্কিটের মাধ্যমেও হয়। অনেক সময় কেউ হয়তো দেখা গেলো যে আবর্জনার মধ্যে বিড়ি সিগারেট খেয়েও হয়তো এই ফালাই দিতে পারে। সে ওটাই অনুমান যে হয়তো কোনো এই বিড়ি সিগারেট হোক যাই হোক, এটার থেকে মনে হয় আগুনটা লেগেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছে, আমরা শুনে নেব। 9:30 থেকে 9:30 আগুনটা ধরছে। তো আমাদের দোকানে পাশের দোকান ছিল, তো আমরা শুনতে পারলাম আগুন লাগছে। তো সবাই ছুটে চলে আসলাম। আসার পরে দেখি সেরকম আগুন লেগে গেছে। দোকানে ডিজেল ছিল, পেট্রোল ছিল, আর গ্যাস সিলিন্ডার ছিল, আর কিছু পার্সেল মাল ছিল, মোবিল ছিল। হ্যাঁ, 3টি দোকান সিলিন্ডার ফাটছে, 7টা গ্যাস সিলিন্ডার ফাটছে। আগুনটা তো তেলের দিকে লাগছে বোধ হয়, পেট্রোলের দিকে লাগছে। আগুন দুটি কম্পাউন্ড আছে, একটি ছোট একটি বড়। আপনারা দেখছেন সেই ছবি। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু মাথাভাঙ্গার হিন্দুস্থান মোড় এলাকায় ঘটে। এবং স্থানীয় সূত্রে জানা যায় যে এলাকার ব্যবসায়ী নন্দন দাসের দোকানে আগুন লাগে। জানা যায়, গ্যাস পেট্রোল ডিজেলের ব্যবসায়ীর ওই দোকানে আগুন লাগে এবং এই আগুন মুহূর্তের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। এল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।